বড় মার্জিনে জিতলেন, প্রায় একটা আস্ত বিধানসভার মতো একটা ওয়ার্ড এবং অত্যন্ত বৈচিত্র্যময় ওয়ার্ড। আমি তো বারবারই বলছি নয়াবাদের মতো জায়গাও আছে, আবার সার্ভে পার্কও আছে, আবার শহীদ স্মৃতি কলোনি অবশ্যই, এবং ভিন্ন আর্থসামাজিক কাঠামোর উচ্চ বিত্তরাও আছেন, খুব দরিদ্র সীমার নিচে যারা আছেন তারাও আছেন। সেখানে এই রকম সাফল্য এবং সরকারি প্রকল্প খাতায় কলমে আপনি দেখিয়ে দিয়েছেন এবং কাজও হয়েছে এবং অস্বীকার করার জায়গা নেই সেটা, এত কিছু করার পরেও এবার কি ভেবেছিলেন যে আর একটু ভালো জায়গা পাবেন কাজে? এটা তো একটা বাইপোলার রিপ্লাই দিতে পারছি না আনসার, যে হ্যাঁ অথবা না। তবে কি জানেন, একটু বিশ্লেষণ করলে বোঝা যায় গোটা ব্যাপারটা, মানে একটু যদি আলোচনা করি, এক্সপ্লেন করি একটু আপনাকে করি। যেমন ধরুন আমি শুরু করেছি 2011 থেকে, তার আগে 9 থেকে আমি তৃণমূল কংগ্রেস জয়েন করি এবং সংগঠনের সঙ্গে যুক্ত থাকি। তখন কিন্তু এত সেলিব্রিটি আসেনি, তখন আমরা শুনলাম মিস ক্যালকাটা, বিমান সেবিকা, অভিনেত্রী, এই পরিচয়ে চিনতাম। আমার এখনো মনে আছে 2009 তে উত্তরবঙ্গে আপনারা গিয়েছিলেন প্রচারে, আমি দেখেছিলাম। হ্যাঁ, কিন্তু এতদিন করে কোথাও কি মানে কাউন্সিলরই হয়ে গেলেন? সেলিব্রিটির স্ট্যাটাসটা কি একটু ফিকে হয়ে গেল? বলছি জানেন, এই যে 2011 থেকে 15 এই সময়টা আমি নারী উন্নয়ন নিগমে চেয়ারপারসন হয়ে কাজ করেছিলাম। তাতে করে শুরুতেই আমি যে শুরু কাজটা শুরু করেছি যে অফিসে, সেখানে না একটা রেসিডেন্সিয়াল জায়গা, সেখানে 3টে রুম এবং বর্ষাকালে জল জমে চেয়ারের নিচে ইট পেতে বসতে হয়, এরকম একটা জায়গা থেকে আমার শুরু। সেই জায়গা থেকেই চিফ মিনিস্টার অফিস এবং আমলাদের সাহায্যে, নিশ্চয়ই করে মুখ্যমন্ত্রীর সাহায্য ছাড়া কিছু করা সম্ভব না, উনি আমাকে সাহায্য করেছেন নিয়ে আমাদের সেচ দপ্তরে নতুন অফিস করা, এবং আমার সাথে তখন রেশমি সেন ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি, এখন যে দপ্তরটা ডক্টর শশী ভাজা চালাচ্ছেন আমি সেইখানে চেয়ারপারসন হিসেবে কাজ করেছি, প্রচুর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং স্বনির্ভর গোষ্ঠী তাদের সাথে কাজ করেছি। সিএম এর যে ড্রিম প্রজেক্ট কন্যাশ্রী, সেটা কিন্তু ইনাগোরেশন ইনাগোরাল প্রোগ্রামে আমি ছিলাম, আমার হোমের মেয়েদের নিয়ে আমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, এবং এই ইতিহাসের সঙ্গে দিদিমণি ড্রিম প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে আপনার বেসিক্যালি আমি খুব স্যাটিসফাই। এইগুলো আমার কিন্তু করা, জানেন, অর্থাৎ আমি বলতে চাই যে একটা বড় পরিসরে আমি কাজ করেছি, প্যান বেঙ্গল 15। দলনেত্রী মনে করেছেন যে সক্রিয় রাজনীতিতে আমি আসার বোধহয় উপযুক্ত এবং উনি আমাকে টিকিট দিয়েছেন। আমি শুরু করি আমার রাজনৈতিক জীবন, সক্রিয় রাজনীতি 2015 এসে, এবং সেই এলাকায় অর্থাৎ ওয়ার্ডে যেখানে ওই বলছিলাম স্বাধীনতার পর থেকে কিন্তু কেউ কোনো জাতীয়তাবাদী দল খাতা খুলতে পারেনি, হেরে যাওয়া সিট, এটা হারা সিট থেকে আমি গিয়ে কন্টেস্ট করি, সেখানেও জেতা এবং তারপরে কাজ করা, এইভাবে এগোনো। এবং সেই সঙ্গে সঙ্গেই সেটা কিন্তু একটা ছোট পরিসর এবং সেখানে কাজ করার কাজটা আমি 100% সাকসেসফুলি করেছি, জানেন, তাই এই মার্জিন। অর্থাৎ ব্যক্তি অনন্য বন্দ্যোপাধ্যায় মনে করে যদি কোয়ালিটি, যদি লয়্যালটি থাকে, তাহলে বোধ হয় কোনো জায়গায় আমি কাজ করলাম সেটা খুব একটা বড় হয়ে দাঁড়ায় না। তবে হ্যাঁ, প্রশ্ন একটা আছে নিশ্চয়ই, যে দেখুন বড় পরিসরে কাজ করার অনেক সুবিধা, যেমন ধরুন আমি যদি আমার কোনো ইনোভেটিভ আইডিয়াস থাকে তাহলে সেটা আমি কলকাতা কর্পোরেশনে যেভাবে এক্সিকিউট করতে পারবো, হয়তো আমার ওয়ার্ডে আমি সেটা করতে পারি না। একটা উদাহরণ দিলে আপনি ভালো বুঝবেন, ধরা যাক আমি কদিন আগে একটা জার্নাল পড়ছিলাম, সেখানে দেখলাম যে ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কারতম সিটি হচ্ছে ইন্দোর, এবং সেটা স্বচ্ছ সার্ভে একটি প্রোগ্রামে দেখছিলাম, এবং সেটা একবার নয়, পরপর 5 বার ইন্দোর প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা নিয়েছে। খুলে দিলাম কি করেছে বলুন তো, কী কারণের জন্য হয়েছে, খুঁজে দেখলাম যে ওরা বেসিক ওদের প্ল্যান এবং প্রোগ্রামটা হচ্ছে যে 6 বিন সেগ্রিগেশন অফ ওয়েস্ট অ্যাট আ সোর্স, অর্থাৎ এরা শুরুতেই ধরুন ড্রাই ওয়েস্ট অথবা ওয়েট ওয়েস্ট অথবা এখন যে ইলেকট্রনিক ওয়েস্ট, এই ধরনের যে ওয়েস্ট এগুলোকে সেগ্রিগেট করছে, এবং তাতে করেই এই সাফল্যে ওরা পৌঁছাতে পেরেছে। এখন ধরুন আমার ওয়ার্ডে আমি এটাকে এক্সিকিউট করতে পারবো, সেটা তো সম্ভব নয়। এই ধরনের বড় কাজ, মানে ইনোভেটিভ কোনো কাজ যদি করতে চান তাহলে আপনার বড় প্ল্যাটফর্ম লাগে, সেক্ষেত্রে ছোট ওয়ার্ডে এই ধরনের প্রজেক্ট এক্সিকিউট করা একটু অসুবিধা। একটু আশা করেছিলেন মানে একটা বড় প্ল্যাটফর্ম পাবেন? দেখুন, দলনেত্রীর উপর আমার একবারে সম্পূর্ণ 100% নির্ভরতা, বিশ্বাসও আছে, এবং আমার দলের যিনি সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বিশ্বাস করি যে উনিও বোধহয় সঠিক মূল্যায়ন করেন, অ্যাসেসমেন্ট ঠিক হয়,
আমার কলকাতা কর্পোরেশনের মেয়র, তিনি জানেন যে আমি ডে টু ডে ওয়ার্কগুলো কলকাতা কর্পোরেশনে কতটা এক্সিকিউট করতে পারি। সুতরাং সেই জায়গা থেকে ওনারাই সঠিক মূল্যায়ন করবেন। আগামী দিনে ব্যাপারটা এরম দাঁড়াচ্ছে যে আগামী দিনে কোচ ঠিক করবে যে কে কোথায় খেলবে।